আর একটু হলেই সোনার কেল্লা থেকে ছিটকে যাচ্ছিলেন স্বয়ং জটায়ু সন্তোষ দত্ত। কথাগুলো বলেছিলেন আইনজ্ঞ অশোক বক্সি, ছাপা হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো সোনার কেল্লা থেকে কেমন করে ছিটকে যাচ্ছিলেন, কেন ছিটকে যাচ্ছিলেন জটায়ু সন্তোষ দত্ত, এবং সেখান থেকে আবার কেমন করে ঘুরে দাঁড়ালেন তিনি। অশোক বক্সি বলছেন, আমি তখন সবেমাত্র সন্তোষদার জুনিয়র হিসেবে কোর্টে যেতে শুরু করেছি। একটা হত্যাকাণ্ডের মামলা নিয়ে তখন ওর একেবারে দিন রাত সব একাকার হয়ে গেছে। তার মাঝেই একদিন ফোন এলো বিশপ লেফ্লয় রোডের বাড়ি থেকে। ফোন রেখে গম্ভীর মুখে সন্তোষদা বললেন, এত মহা মুশকিলে পড়লাম দেখছি। মানিকদা ফোন করেছিলেন, আরে আমাকে জটায়ু করার জন্য বললেন। রাজস্থানে এক মাসের টানা শুটিং, যেদিন যাবার কথা আর সেই দিনই এই মামলাটা শুনানি। আচ্ছা কি করি বলতো? তখনকার সময়ে আদালতে দিন পড়লে মুলতবি নেওয়াটা অত সহজ ছিল না। সন্তোষ দাস সোজাসুজি ফোন করলেন মামলার বিরোধী পক্ষের পাবলিক প্রসিকিউটরকে, গোটা ব্যাপারটা খুলে বললেন। চেয়ারে উল্টো দিকে বসে বসে সব শুনতে পাচ্ছি। ওপার থেকে উত্তর ভেসে আসছে, আরে অত ঘাবড়াবার কী আছে, শুনানি যাতে না হয় তার সব বন্দোবস্ত আমি করব, তুমি শুধু একটা পিটিশন রেডি করে নিয়ে এসো। জজ সাহেব ছিলেন স্বয়ং শচীন সান্যাল। পিটিশন নিয়ে ওর ঘরে আমরা তিনজনে হাজির হলাম। জজকে সত্যি কথাটাই বললেন সেই পাবলিক প্রসিকিউটর, সঙ্গে এও বললেন মামলাটা যদি এক মাস পিছিয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। শচীন সান্যাল সব শুনে বললেন, ঠিক আছে, আপনি ওর বিরোধী হয়েও যখন এ কথা বলছেন তখন আমি অ্যালাউ করে দিচ্ছি। আর এভাবেই জটায়ুর ছাড়পত্র পেয়েছিলেন সন্তোষদা। কী সব সময় ছিল সত্যি। এরপর টানা এক মাস ছিলেন রাজস্থানে। ফিরে এসে খুব উত্তেজিত হয়ে গল্প করতেন। তার অর্ধেকের বেশি গল্পের মধ্যে থাকত মানিকদাকে নিয়ে। উফ, অমন অঙ্ক কষে ছবি করা ভাই, আমি আর কাউকে করতে দেখিনি। একটুও সময় নষ্ট হওয়ার জন্যই বুঝলে শর্টগুলো ছবির মতো আঁকা, এবং সত্যি সত্যি তিনি এঁকে রাখতেন, আর ডিসিপ্লিন স্প্লেন্ডিড। অসম্ভব আপ্লুত হয়ে পড়েছিলেন হীরক রাজার দেশে করেও। শুটিংয়ের শুরুতে নাকি তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না ওর অভিনীত বিজ্ঞানীর চরিত্রটার ডায়লেক্ট কেমন হবে, সেই নিয়ে মাথা একেবারে খারাপ। সন্তোষ দত্ত বলছেন, মানিকদাকে বললাম আর উনি বললেন, শোনো, যখন ধরাচুরো গায়ে উঠবে দেখবে সংলাপ নিজের মধ্যেই তৈরি হয়ে গেছে, যেটা তখন বলবে সেটাই হবে তোমার স্টাইল। ও সত্যি কি অদ্ভুত শেখানোর কায়দা বলতো। সোনার কেল্লা শুটিং সেরে এসে আরেকজনের কথা তিনি প্রায়ই বলতেন, তার নাম কামু মুখার্জি। গোটা শুটিংয়ে একেবারে হই হই করে মজা করে মাতিয়ে রাখতেন, এর পেছনে লাগতেন, ওর জুতো লুকোতেন, তার জামা হারিয়ে দিতেন, আর খুব খেতে ভালোবাসতেন। ওখানে ব্রেকফাস্টে থাকতো কর্নফ্লেক্স, দুধ, কলা, ডিম, অনেকেই পুরোটা খেতে পারতেন না, বাকিটা চলে যেত কামুর প্লেটে ওর আগাম নির্দেশ মতো। কামু নাকি অনায়াসে 2 লিটার দুধ, 6টা কলা, 4টে ডিম একেবারে খেয়ে ফেলতে পারতেন। আর এই কামু মুখার্জির সঙ্গে অভিনয় করতে গিয়ে একবার কিন্তু একটু হলেও ভয় পেয়েছিলেন সন্তোষদা। ভয় পাবারই কথা, ছবির নাম জয় বাবা ফেলুনাথ, মগনলাল মেঘরাজের ডেরা, সেই বিখ্যাত শট। জটায়ুকে দাঁড় করানো হয়েছে গোল চাকতিতে পিঠ ঠেকিয়ে, উল্টো দিকে ছোড়া হাতে দাঁড়িয়ে তার বৃদ্ধ সাগরেত অর্জুন কামু মুখোপাধ্যায়। অর্জুনের হাতে ছোড়া একের পর এক গিয়ে বিঁধবে জটায়ুর একেবারে মাপ করে তার গা ঘেঁষে। এই দৃশ্যের কথা আগের দিনই সত্যজিৎ রায় বলে দিয়েছিলেন সন্তোষদাকে। সকালে শুটিং যাবার আগে বৌদিকে সন্তোষদা বলেছিলেন, উফ, আজ যে কী হবে জানি না বাপু, মানিকদা যা সব ছোড়াছড়ির কথা বলছিলেন একটু এদিক ওদিক হয়ে গায়ে না গেঁথে যায়। পরে হাসতে হাসতে সেই সব গল্প বহুবার বলেছেন। এই যাত্রায় দুটো ঘটনা থেকে বেঁচে গেলেন সন্তোষ দত্ত। কোর্টের কেসের কারণে সোনার কেল্লা থেকে ছিটকে গেলেন না, আর এই যাত্রায় কামু মুখার্জির ছোড়ার আঘাতে এই পৃথিবী থেকেও ছিটকে গেলেন না তিনি। সব কিছু একেবারে ঠাকুর ঠাকুর করে উঠতে গেল। আইনজ্ঞ অশোক বক্সি বলছেন, সন্তোষদা ওরফে আমাদের জটায়ু এত গল্প করতেন, অথচ খেয়াল করে দেখেছি ছবির নায়িকাদের নিয়ে কিন্তু কোনোদিনও একটুও মুখ খুলতেন না, আর এত সাদাসিধে থাকতেন যে এইরকম একজন মানুষ একটা গাড়ি কেনাতে
তার জান বেরিয়ে গিয়েছিল। বরং শিল্পীদের এক আধজন সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন তিনি, সে শুধু অভিনয়ের জন্য নয়, তাদের স্ট্রাগলের কারণে। তার প্রথম নামটা যদি হয় উত্তম কুমার, তো দ্বিতীয়জন অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়, ওরফে আমাদের ফেলুমিত্তির। আর নায়িকাদের কথা অবশ্যই তিনি বলতেন না বটে, তবে তার মানে এই নয় যে মনে মনে সন্তোষদা খুব গুঁড়া ছিলেন। জুনিয়র আর্টিস্টদের সঙ্গে নির্দ্বিধায় সিগারেট চালাচালি করে খেতেন, ভাবতে পারো পর্দায় মানুষটা কেমন আর পর্দার বাইরে মানুষটা কেমন। চেম্বারে সবার সামনে একটু আধটু ড্রিঙ্কও করতেন, তবে বিরাট কিছু সকল্লাদ করতে জীবনে কোনোদিন দেখিনি। থাকতেন অতি সাধারণ একটা বাড়িতে, একেবারে ছাপোষা মানুষের মতো, মানিকতলায় ছায়া সিনেমার পাশে ছোট্ট পেট্রোল পাম্পের গা ঘেঁষে, যে রাস্তাটা আমার স্ট্রিটের দিকে একেবারে সোজা চলে গেছে, তারই ভেতর ঢুকে খান কতক বাড়ি ছাড়ালে ডান ধারে একটা গলি, আর ওই গলিতেই সন্তোষদার দোতলা পৈতৃক বাড়ি সুরধ্বনি কুটির। সন্তোষদার বাবা মারা যাওয়ার পর সে বাড়িতে সন্তোষদা ছাড়া আর থাকতেন স্ত্রী, আমাদের প্রতিমা বৌদি, আর মেয়ে লাবণ্য। সাদামাটা বাড়ির মতোই ওর সাজ পোশাকেও কিন্তু আমরা কোনোদিন বাহুল্য দেখিনি, অথচ রোজগার তো কম নয়। এতই সাদাসিধে থাকতেন যে একটা গাড়ি কিনতে একেবারে জান বেরিয়ে গিয়েছিল, অথচ কী প্রচণ্ড যে জরুরি হয়ে পড়েছিল গাড়িটা তার মতো মানুষের পক্ষে কেনার, সালটা ছিল 1978। সন্তোষদাকে তখন এক ডাকে একেবারে লোকে চেনে, অথচ তখনও কোর্টে যেতেন প্র্যাকটিস করবার জন্য 13 নম্বর ট্রামে করে। আমরা একসঙ্গে ফিরতাম জিপিওর সামনে থেকে লাইনে দাঁড়িয়ে মিনি বাসে উঠে। ট্রামে বাসে উঠলেই তিনি চাপা গুঞ্জন শুরু হয়ে যেত, কিছু কিছু মন্তব্য ভেসে আসতো, আমারও বেশ অস্বস্তি লাগত। পাশে বসে সন্তোষদা কিন্তু একেবারে নির্বিকার। একদিন বললাম, না অনেক হয়েছে, এবার বাস ট্রামে ওটা ছাড়ুন তো দেখি। তিনি বললেন, তাহলে কি হেঁটে যাব? বলে সত্যি সত্যিই ডালহৌসি থেকে মানিকতলা বেশ কয়েকদিন হেঁটে ফিরতে বাধ্য করলেন। হেঁটে শুধু ফিরলেনই না, আমাকেও ফিরতে বাধ্য করালেন এক একদিন এক একটা রুটে, রাস্তা বদলে বদলে। দেখতেন কোন রুটে হাঁটলে সময়টা কম লাগে, হাজারবার বললেও কিন্তু তিনি গাড়ি কেনার রাস্তাতে হাঁটতেনই না। অবশেষে একদিন সিনিয়র ব্যারিস্টার জে কে দাস জোর দিয়ে বলাতে একেবারে নিরুপায় হয়ে রাজি হলেন গাড়ি কিনতে। দাদা সাহেবই ওর জন্য গাড়ি আনিয়ে দিলেন, নেভি ব্লু রঙের অ্যাম্বাসাডর, গাড়ির নাম্বার WBF 688। একসময় যে চার চাকাকে গোটা কলকাতা চিনত জটায়ুর গাড়ি বলে। এমনকি সন্তোষদা গাড়ি কেনার পর সত্যজিৎ রায় তার একটা কাহিনী শুরুই করেছিলেন, অবশেষে জটায়ু গাড়ি কিনলেন, এরকম একটা লাইন দিয়ে। গাড়ি তো কিনলেন, কিন্তু গাড়ির বিন্দু বিসর্গ জানতেন না, চালানো তো দুরস্ত, লক ঘুরিয়ে দরজাটা পর্যন্ত খুলতে পারতেন না। গাড়ির যাবতীয় ব্যাপার স্যাপার ছেড়ে দিয়েছিলেন পুরোপুরি আমার ওপরে। ড্রাইভার থাকার সত্ত্বেও আমি পাশে থাকলে কাউকে কিন্তু স্টিয়ারিংয়ে ভুলেও বসতে দিতেন না তিনি। লং ড্রাইভেও তাই, স্টুডিও থেকে আনা তো বটেই, নাটক পড়ায় নিয়ে যাওয়া, কোর্টে যাতায়াত, সবেতে আমি তার সারথি। বন্ধু আজ এই পর্যন্তই। অবশ্যই আনন্দবাজার পত্রিকা এবং আইনজ্ঞ অশোক বক্সির কাছে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। সব্বার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।